আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন দেও দানব এবং পরীর আচর সারা জীবনের জন্য দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এতটাই চমৎকার একটি আমল আমি যেভাবে বলবো কোনো ভাই ও বোন যদি দীর্ঘদিন ধরে খারাপ জিন দ্বারা অথবা দেওদানব দ্বারা অথবা কোনো পরি দ্বারা আক্রান্ত তাকে বিভিন্নভাবে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমন কিছু করে থাকে যা মানুষের কাছে প্রকাশ করা সম্ভব না এই ধরনের পরিস্থিতির মধ্যে যে সকল ভাই বোনেরা রয়েছেন আজকের এই আমলছি আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব যদি একবারের জন্য সেইভাবে আমলচি করতে পারেন সাথে সাথেই আপনারা কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি জিনদেরকে যে সকল ভাই বোনেরা শাস্তি দিয়ে তাড়াতে চান তাদের জন্য অতি তাড়াতাড়ি বিশেষ একটি আমল নিয়ে হাজির হব কারণ জিনদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব রয়েছে জিনের রাজা সামহরাস সম্পূর্ণ বাতাসের উপরে যে জিন কর্তৃত্ব করে এবং জিনদের কাছে যখন কোনো জিনের বিরুদ্ধে বিচার দিতে হয় তখন এই জিনের রাজা সামহরাসকে ডেকে বিচার দিতে হয় তাহলে ওই জিন আর কোনোদিন যে ব্যক্তির উপর আচরণ করেছে তার কাছে কোনো দিন ফিরে আসবে না এই আমলটি অতি দ্রুতই আপনাদের মাঝে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আর পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার যে সকল ভাই বোনেরা এই আমল করে শতভাগ কামিয়াবি লাভ করতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আসবে প্রতিটি লেখাকে মনোযোগ সরকার করবেন একটি রেখাও যেন যায় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের এই আমল করার জন্য অবশ্য অবশ্যই কাজে আসবে এই জন্য আপনারা প্রতিটি লেখাকে মনোযোগ সরকার করবেন এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যা নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এই যা নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কামেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজ নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামাজটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলচি করবেন এই আমলচি করার জন্য আপনাকে দুই টুকরা সাদা কাগজ নিতে হবে এবং দুই টুকরা সাদা কাগজের মধ্যেই এই লিখতে হবে হয় দ্বারা দ্বারা অথবা মিষ্টি ফলের রস লিখার পরে তালসামটি একটি পানিতে তালসাম ধুয়ে সাথে সাথে ওই পানি আপনি পান করবেন আর একটি তালসাম মাদুরিতে ভরে গলায় অথবা হাতে অথবা কমবরে ব্যবহার করবেন তবে সাবধান দেখা যাবে জিনরা হচ্ছে যে কোনোভাবে আপনার কাছে না আসতে পেরে এই তলসামটিকে আপনার শরীর থেকে ছুটানোর বিভিন্ন উপায় বা বিভিন্ন কিছু করার চেষ্টা করবে কারণ জিনটা তো কত খারাপ হয় কত কিছু তারা হচ্ছে কত উপায় মানুষের উপরে অত্যাচার করে থাকে তারা যেকোনো ভাবে এই আপনার শরীর থেকে যদি ছোটাতে পারে তাহলে কিন্তু তারা পুনরায় আবার আপনার কাছে চলে আসবে তবে যদি একাধারে আপনার চোদ্দ দিন আপনার শরীরের সাথে থাকে তাহলে আর কোনোদিন তারা আপনার কাছে ফিরে আসতে পারবে না এটি আমি শতবার গ্যারান্টি দিয়ে বলে রাখলাম শুধুমাত্র আমি যেভাবে আপনাদের বলেছি সেভাবে আমল করবেন একটিও যেন এদিক সেদিক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিক আবার BOOM! <laughs>